করতে পারবে না Welcome back to the channel. আজাজার নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি ফ্যাক্টস বাংলা ইউটিউব চ্যানেলের একটা ভিডিও বন্ধুরা আগেই তোমাদের বলে দিই ফ্যাক্টস বাংলা ইউটিউব চ্যানেল তোমরা যারা খুঁজছো আর ইউটিউবে পাচ্ছো না তো নতুন চ্যানেল উনি বানিয়েছেন আগে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে কোনো কারণে তো তোমরা নিশ্চয়ই আমার যে ডেসক্রিপশন বক্সটা আছে ওটা চেক করে নিও আর লিংক পেয়ে যাবে অরিজিনাল চ্যানেলের তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক এই নতুন শুরু করলো হারে আর মাতাল হয়ে ইস্যু করবো দেয়ালে খেলা যা হবে দেখা যাবে কাল সকালে পদ্মা সেতুর উদ্বোধন যদি ওনারা এভাবে করতে পারে আমি কেন ভিডিওটা স্টার্ট করতে পারবো না এটা দিয়ে তাই না হ্যালো এভরিওয়ান পদ্মা ব্রিজ ওপেন করে দিয়ে বাঙালির আরো অস্থির কতগুলো রূপ বের হয়েছে আজকের ভিডিওতে দেখতে পাবেন পদ্মা সেতুর এমনই কিছু কাজ ও অকাজের ভিডিও সো অস্থির বাঙালির পদ্মা সেতু স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত টিভি নিউজ পেপার ফেসবুকে এখন একটাই খবর পদ্মা সেতুতে প্রথম কি হয়েছে তেমনি আমরাও অস্থির বাঙালির কিছু ভিডিও আপনাদের দেখাবো বলে নিয়ে এসেছি এই যেমন উনি ছিলেন প্রথম হিসুকারী ব্যক্তি আবার এই ইতর হচ্ছে প্রথম টোল আদায় না করা ব্যক্তি আবার এই অন্তর ক্লাসিক হচ্ছে পদ্মা সেতুতে প্রথম নষ্ট হওয়া বাস যাকে ঠেলে স্টার্ট করাতে হচ্ছে আর ওনারা হচ্ছেন পদ্মা সেতুর প্রথম টিকটকার এখন তো ওরা টিকটকারে ঘুরে যাবে পদ্মা সেতুর ওখানে শুধু এই আগ্রহ নিয়েই কিন্তু তারা এই সেতুর উপরে উঠে আরে এরা কারা আর এই যে এই ভাইটি হচ্ছে পদ্মা সেতুতে দৌড় খাওয়া প্রথম সরকারি লোক আমাদের সামনে কি বলবো যাই হোক আর এরা হচ্ছে দৌড় খাওয়া প্রথম বেসরকারি লোক ব্যাপারটা বুঝলাম না কি হয়েছে বেসরকারি লোকের কথা যেহেতু বললাম বিরোধী দল কেন বাদ যাবে বিরোধী দল বিএনপির লোকদের পদ্মা সেতু দিয়ে যাওয়ার সময় কি হতে পারে একজনের চিন্তা ছিল এমন যাব কি যাব না 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 যাব পদ্মা সেতু দিয়ে তোর স্বপ্ন বাড়ি যাওয়া তুই যাবি ভালো কথা তুই টিকটক করস কেন এবার বিচার হইব ঠিক মতো স্বপ্ন বের হয়ে যাবে একদম আর এই যে পদ্মা সেতু খুলে দেওয়ার সাথে সাথে বাঙালি নিত্রামি শুরু হয়ে গেছে বাইরে তোরা কি এই ডারে সদর ঘাট বানাই দিবি নাকি এখন সবার শখ হচ্ছে এত বছর ধরে ওয়েট করছিল তার জন্য কিছু করার নেই আবার তাদের মতো যারা এভাবে না আসতে পারে পদ্মা সেতু দেখতে তারা পরিচিত জনদের সাথে আসে এভাবে দেখতে এই যেমন এই ভাইটি তার ভাবিকে পদ্মা সেতু দেখাবে বলে নিয়ে এসেছে নিজে সারা রাত সজাগ থেকে আর ভাবিকেও সারা রাত সজাগ রেখে বয়স অন্য কিছু চিন্তা করবা না আমার ভাবি উনি অসুস্থ মানুষ ওনার অনেক জ্বর কিন্তু উনি আমাকে তা রিকোয়েস্ট করছে যে প্লিজ ভাই আপনি আমি অনেক অসুস্থ আমাকে একটু সেতুটা মানে প্রথম দিন ওনার ইয়ে ছিল এবং আমি সারা রাত ঘুমাই নাই ভাবিও ঘুমাই নাই এবং আমি সারা রাত ঘুমাই নাই ভাবিও ঘুমাই নাই বাইকারদের যন্ত্রণায়
আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুইজন মারা যাওয়ার পর থেকে পদ্মা সেতুতে বাইক অফ করে দেয় কয়েকজন এই নিনজা টেকনিকে পদ্মা সেতু পার হচ্ছে। ভাইরে, বাঙালির এই নিনজা বুদ্ধির সাথে কারো টেক্কা দেওয়া সম্ভব না। আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ হওয়ার পরে বাঙালি যে বুদ্ধিটা বের করছে, বুদ্ধিটা হচ্ছে ট্রাকে করে মোটরসাইকেল নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাকে করে মোটরসাইকেল ব্রিজ পার হবে। দুইজন তো পদ্মা সেতুর নাট বল্টু খুলে এখন জেলে। তোর আবার কি হয়েছে রে ভাই? সিদ্ধ ডিম থেরাপি খাইতে মন চাচ্ছে হয়তো অনেক, তাই এই আকাম করতে আসছে। তবে এগুলা দেখে সেতু মন্ত্রীর কি হতে পারে দেখো। দক্ষিণবঙ্গে যারা এতদিন দৌড় দিয়া ঘাট হয়ে পদ্মা সেতু পার হতো তাদের অবস্থা এখন ঠিক এমনই হবে। পদ্মার ওপারে কারা কারা আছেন দর্শক, আপনাদেরকে দেখতে চাই, কমেন্টে জানান। আল্লাহ আমাদের দেশের উন্নয়ন তুমি ত্বরান্বিত করো। মাননীয় প্রধানমন্ত্রী 2041 যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো। মাননীয় প্রধানমন্ত্রী 2041 যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো। আর শেষে এটা না দিলে হয় নাকি দর্শক বলেন তো? শেখ হাসিনা ইজ চিল ব্রো। এখন পদ্মা সেতু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু অপোজিশনে আছে। স্বপ্নের সেতু উদ্বোধনে আমি আসছি এবং বঙ্গবন্ধু পাকিস্তানের সাথে লড়ালড়ি করে যে নৌকা আমার খা জিতেছিল। দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো গাইস, ভিডিওটা খুব দারুণ মজাদার ছিল, আর বাংলাদেশি যারা আছো তারা তো খুব ভালোভাবে রিলেট করতে পেরেছো। উনকা উদ্ঘাটন হয়েছে সেদিনকা, তোমরা হয়তো ছিলে লাইভ, দেখতে পেয়েছো হবে এই সব কর্মকাণ্ড গুলো। একটা জিনিস খুব খারাপ লাগে, আমাদের মতন কান্ট্রি গেলো, পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা, তো এই ধরনের জায়গাগুলোতে যেন লোকদের মাথার মধ্যে জানি না কি থাকে, মানে ভালো ভালো জায়গায় গিয়ে ওই জায়গাটাকে খারাপ করে আসবে। মানে হিস্টোরিক্যাল প্লেস গেলো খুব ভালোভাবে রাখা, কিন্তু সেই লুকিয়ে লুকিয়ে গিয়ে মানা করা আছে যে করবেন না এইসব, কিন্তু সেইখানে গিয়েই স্ক্র্যাচ করে নিজের নাম, নিজের প্রেমিক বা প্রেমিকার নাম দিয়ে লিখে আসবে। আর এই জিনিসগুলো সত্যি দেখতে খুব খারাপ লাগে। আর দেখো, এটাই রিসেন্টলি পদ্মা সেতু উদ্ঘাটন হলো, আর তার মধ্যেই ওই যে প্রথম ভিডিওতে যে ছেলেটা করছিল ওই কাজটা, মানে ওকে দেখে তো অন্যরাও ভাববে কি আমরাও করি, মানে যারা বাচ্চা ছেলে ভাবো, টিনেজার, ওকে দেখে ইন্সপায়ার হবে যে ভুল জিনিসটা আর করবে। তো সিরিয়াসলি এই জিনিসটা খুব বাজে। আর বাকি তো ভিডিওটা খুব ফানি ছিল, স্পেশালি যে টিকটকারের যে পোর্শনটা দেখানো হচ্ছিলো ওইটা আমার খুব ফানি লাগছিলো, কীভাবে ঘুরছিল রাস্তার মধ্যে আর সাডেনলি চেঁচাতে শুরু করলো।
তো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যারা যারা প্রথম দিন উদ্ঘাটনে গেছিলে, এমন কি করা জিনিস দেখে এসছো যেটা দেখে তোমাদের মাথা ঘুরে গেছে হবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করবে। সো বাই বাই।